প্রকৃতি সৃষ্টিকর্তার অন্যতম নিয়ামত। এর মাঝেই আছে আমাদের সব রোগের প্রতিকার। প্রকৃতির এমনই একটি উপকারী উদ্ভিদের গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। অর্জুন গাছের গুণাগুণ, ঔষধি গুণ। ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার অগণিত। বলা হয়ে থাকে বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন ডাক্তার থাকা একই কথা। এর ঔষধি গুণ মানব সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে সুপ্রাচীন কাল থেকেই। শরীরে বল ফিরিয়ে আনা এবং রণাঙ্গনে মনকে উজ্জীবিত রাখতে অর্জুনের ব্যবহারের উল্লেখ রয়েছে মহাভারত ও বেদ সংহিতায়। তারপর যত দিন যাচ্ছে ততই অর্জুনের উপকারী দিক উদ্ভাবিত হচ্ছে। যাদের বুক ধরফর করে অথচ উচ্চ রক্তচাপ নেই, তাদের পক্ষে অর্জুনের ছাল কাঁচা হলে 10-12 গ্রাম, শুকনো হলে 5-6 গ্রাম, একটু ছেঁচে 250 মিলিগ্রাম দুধ 500 মিলিলিটার পানির সাথে মিশিয়ে জাল দিয়ে আনুমানিক 125 মিলি থাকতে ছেঁকে বিকেলবেলা খেলে বুক ধরফরানি কমে যাবে। তবে পেটে যাতে বায়ু না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্জুন ছাল বেটে খেলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয়, হৃৎপিণ্ডের ক্ষমতা বাড়ে, এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এর ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বিচূর্ণ ফল মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিসের টনিক হিসেবে ব্যবহৃত হয়। অর্জুনের ছালে ট্যানিন আছে, এই ট্যানিন মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি মাড়ির রক্তপাত বন্ধ করে এবং শরীরের ক্ষত খোসপচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে তা সেরে যায়। অর্জুনের ছাল হাঁপানি, আমাশয়, ঋতুস্রাবজনিত সমস্যা, ব্যথা, প্রদর ইত্যাদি চিকিৎসায়ও উপকারী। এটি সংকোচ ও জ্বর নিবারক হিসেবেও কাজ করে। এছাড়া অর্জুনে স্যাপোনিন রয়েছে, এটি যৌন উদ্দীপনা বাড়ায়। অর্জুনের ছালে এসেনশিয়াল অয়েল রয়েছে, তাই খাদ্য হজম করতে সাহায্য করে, খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে, ক্যান্সার কোষের বর্ধন রোধকারী। গ্যালিক অ্যাসিড, এথিগ্যালি, লুটেনোলিন রয়েছে অর্জুন ছালে, এ কারণে এটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারের সুযোগ রয়েছে। ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার অগণিত। অর্জুন এমনই এক ধরনের ভেষজ উদ্ভিদ যা মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে যুগ যুগ ধরে।